বন্ধু আপনারা দেখছেন দ্য ইনফরমেটিভ বং চ্যানেল, আমি শুভ্রনীল রায়। আজকের ভিডিওতে আফগানিস্তান নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে 15ই আগস্ট কাবুল দখল করার পরেই প্রায় সমগ্র আফগানিস্তান তালেবানদের দখলে চলে এসেছিল, কিন্তু আজ 2রা সেপ্টেম্বরেও তালিবানেরা আফগানিস্তানে একটা সরকার গঠন করতে পারলো না। তার আগেই তাদের মধ্যে দেখা গেল গোষ্ঠীদ্বন্দ্ব। সংবাদ সংস্থা সূত্রে খবর, মন্ত্রিসভায় ঠাই পাওয়া নিয়ে হক্কানি গোষ্ঠী এবং কান্দাহারের মোল্লা ইয়েকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, যা সরকার গঠনের আগেই অস্বস্তিতে ফেলেছে তালেবানকে। তালিবানের সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে মোল্লা ইয়াকুব গোষ্ঠী। নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার দাবি জানিয়েছে তারা, কিন্তু হক্কানি গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে এরকম খবর রয়েছে। শুধু তাই নয়, মোল্লা ইয়াকুব গোষ্ঠী নাকি স্পষ্ট জানিয়েও দিয়েছে, যারা দোহায় তাদের প্রধান কার্যালয়ে বসে আছেন তাদের হুকুম শুনতে তিনি রাজি নন। শুধু হক্কানি বা ইয়াকুব গোষ্ঠী নয়, একে একে তালিবানের অন্য গোষ্ঠীগুলিও নিজেদের অধিকার নিয়ে সরব হতে শুরু করেছে, এবং বিভিন্ন ছোটোখাটো গোষ্ঠী যেরকমভাবে অপর গোষ্ঠীকে মানতে রাজি নয়, তাতে আবার এক গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আফগানিস্তানে। 1996 সালে তালিবান যখন আফগানিস্তানে ক্ষমতা এসেছিল, তখনও তারা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে গিয়েছিল। সেই 1996-এর ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই সবাইকে নিয়ে বৈঠক চালাচ্ছেন তালিবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা। প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিককালে আমরা দেখেছি তালেবানদের সাংবাদিক সম্মেলন করতে দোহায় একের পর এক বৈঠকে তালিবানদের বেশ কিছু নেতৃত্ব উপস্থিত ছিলেন, এবং পাকিস্তান চীন সহ বেশ কিছু দেশ দোহা তালিবান নেতৃত্বকে দেখিয়ে এমন একটা দাবি করার চেষ্টা করেন যে তালেবানেরা হলো গুড তালিবান। তার মানে 1996 থেকে 2000 সালে যে তালিবান আফগানিস্তান শাসন করেছিল, এরা তাদের থেকে ভালো, এরা সাংবাদিক সম্মেলন করে এবং এরা গণতান্ত্রিক। কিন্তু দোহা শান্তি বৈঠকে উপস্থিত থাকলেও আফগানিস্তানের মাটিতে তালেবানেরা 96 থেকে 2000 সালের তুলনায় কিচ্ছু বদলায়নি, কিচ্ছু পরিবর্তন আসেনি তাদের। এবং এখন সেই সন্ত্রাসবাদী তালেবান গোষ্ঠী যারা আফগানিস্তানের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে, তারা ওই দোহায় শান্তির কথা বলা তালেবানি গোষ্ঠীকে সমর্থনও করছে না। সুতরাং একটা কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আফগানিস্তানে সেই সন্ত্রাসবাদী তালেবান গোষ্ঠীর হাতেই দায়িত্ব যাচ্ছে, এবং পুনরাবৃত্তি হতে চলেছে 96 থেকে 2000 সালের শাসনের। এই ভিডিওতে পঞ্জশীর প্রতিষ্ঠানীয় একটি আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। কাবুল সহ প্রায় সমগ্র আফগানিস্তান তাদের দখলে চলে এলেও পঞ্জশীর থেকে কিন্তু এখনও একটা স্বাধীনতার লড়াই লড়া হচ্ছে তালেবানদের বিরুদ্ধে। আহমেদ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স প্রতিরোধ গড়ে তুলেছে। বারবার পঞ্জশীর দখল করার চেষ্টা করেও তালেবান যোদ্ধারা সফল হচ্ছে না। নর্দার্ন অ্যালায়েন্সের মুখোমুখি হয়ে ফের একবার তালেবানদের অবস্থা হলো ভয়াবহ। 350 তালেবান সেনা মাত্র একটি যুদ্ধে, এক রাতের মধ্যে নিহত হয়েছে নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে যুদ্ধে। অন্যদিকে আহমেদ মাসুদ এরকম দাবি করেছেন যে 40 জন তালেবানকে নাকি তারা এর মধ্যে বন্দি করে রেখেছেন। তিনি টুইট করেও একথা জানিয়েছেন। এদিকে আফগানিস্তানেরই একাধিক স্থানীয় সংবাদ মাধ্যমে এই কথা জানিয়েছে যে এই সংবাদ মিথ্যে নয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সমস্ত সেনা প্রত্যাহার করে নেওয়ার পরেই তালেবানেরা আবার একবার চেষ্টা চালাচ্ছে পঞ্জশির সহ নর্দার্ন অ্যালায়েন্সের দখলে থাকা জেলাগুলি নিজের দখলে নিয়ে আসতে, এবং তাই তারা আক্রমণও চালায়, কিন্তু সুবিধে তারা খুব একটা করে উঠতে পারছে না। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে। সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।